আবারও মুনিরিয়া যুব তবলিগ কমিটি নিষিদ্ধের দাবিতে মিছিল ও সমাবেশ করেছেন রাউজান উপজেলা যুবলীগ। 14 জানুয়ারি মঙ্গলবার বিকেলে রাউজান বিশ্ববিদ্যালয়ের কলেজ ক্যাম্পাস থেকে কয়েক শতাধিক ছাত্রলীগ ও যুবলীগের বিশাল এক মিছিল বের হয়। উপজেলা যুবলীগের সভাপতি মুনিরিয়ার বিরুদ্ধে আন্দোলনের মুখপাত্র জমিরুদ্দিন পারভেসের নেতৃত্বে মিছিলটি চট্টগ্রাম রাঙামাটি সড়কের মুন্সিরঘাটা হয়ে জলিলনগর বাস স্টেশনে গিয়ে সমাবেশ করে। এ সময় চট্টগ্রাম শহর ও রাঙামাটি গামী যাত্রীবাহী বাস ও ছোট বড় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। উপজেলা যুবলীগ যুগ্ম সম্পাদক আহসান হাবিব চৌধুরীর পরিচালনায় প্রায় ঘণ্টাব্যাপী সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম। মুনিরিয়া বিরোধী আন্দোলনের মুখপাত্র পৌর প্যানেল মেয়র জমিরুদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগ নেতা জানে আলম জনি, সাইফুল ইসলাম চৌধুরী রানা, এস এম বাবর, জসিমউদ্দিন চৌধুরী, মনসুর উদ্দিন, শওকত হাসান, জসিমউদ্দিন, উপজেলা যুবলীগের সহ সভাপতি সারজু মোহাম্মদ নাসের, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন, পৌর যুবলীগের সভাপতি হাসান মোহাম্মদ রাসেল, সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন আবু সালেক, ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান মাসুদ, শাখাওয়াত হোসেন পিবলু, অনুপ চক্রবর্তী, আসিফ নাসিরউদ্দিন, তানভীর চৌধুরী সাবের, আরমান শিকদার, ফয়সাল মাহমুদ প্রমুখ। তাদেরকে পয়সা জন্য তাদেরকে গ্রেপ্তার করানো হয় তাহলে আরো আন্দোলন।